আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে 10,323। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে বাম আমলে এই চাকরিগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলার পর কিন্তু এই চাকরিগুলিকে বেআইনি ঘোষণা করে দেওয়া হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 18 নির্বাচনের পূর্বে এই 10,323 এই সরকার ক্ষমতা আসার ক্ষেত্রে একটা বড়ভাবে কাজ করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই 10,323 নিয়ে আমরা সংবাদ মাধ্যম যখন তৎকালীন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ছিলেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি, রতনবাবুদের সঙ্গে কথা বলেছি, ওনারা কিন্তু বলেছেন, বিপ্লব কুমার দেব বিশেষ করে বলেছেন যে তিনি তখন রাজ্যে ছিলেন না, যখন হাইকোর্টে যখন তাদের চাকরিগুলি যায় তিনি জানেন না এ বিষয় নিয়ে। তো তিনি একটা কথাই বলেছেন যে সরকার ক্ষমতায় এলে তাদের জন্য আইন মেনে যতটুকু করা যায় সেটা তারা করবেন। চাকরিচ্যুত 10,323 প্রসঙ্গে রতনলাল বিভিন্ন সময়ে কি বলেছেন, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে দিচ্ছি। এটা কোন সরকার না, আগের সরকার না পরের সরকার কেউ ছাঁটাই করেনি, কিন্তু কেন এই এই যে কোর্টের অর্ডার আদালত আদেশ করতে গিয়ে যে অনিয়ম দেখেছে, অনিয়মের কারণে তারা ছাঁটাই হয়েছে, তাদের যোগ্যতার প্রশ্ন উঠেনি, উঠেছে অনিয়মের জন্য। যাই হোক, পরবর্তী সময় তারা যাতে আবার কোনো না কোনো চাকরিতে ঢুকতে পারে সেই জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 2023 পর্যন্ত তাদের বিভিন্ন দপ্তরে, শুধুমাত্র টেট নয়, বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে যদি বয়স বেশি হয়ে যায়, রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন তার দেওয়া হয়েছে। 8,000 পোস্ট, এর মধ্যে 4,000 থেকে সামান্য কিছু কম আমরা টেট পরীক্ষা যাতে বসতে পারে এবং টেটের যারা বর্তমানে আছে কোয়ালিফাইড সবাই তারা চাকরি ঢুকতে পারে, আরো প্রায় 2,500 মতো পোস্ট থাকবে সেটার জন্য টেট পরীক্ষা হবে। সেকেন্ডলি, আমরা কিছুদিন আগে ক্যাবিনেট 1,500 গ্রুপ সি এমপ্লয়ি এবং 2,500 গ্রুপ ডি এমপ্লয়ি সেখানের জন্য আমরা নিয়োগের জন্য ব্যবস্থা করেছি। আরো একটা সংগঠন এসে বলছে আর একটু বাড়ি দিলে ভালো হয়, গতকাল স্পেশাল ক্যাবিনেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী আরো 945টা আসন সিট গ্রুপ সির ক্ষেত্রে বাড়ি দিয়েছে, আজকে অলরেডি বিজ্ঞাপন জারি হয়ে যাবে। তার মানে 5,000 আমরা তাদের কথা বিচার রেখেই কমন আর আর কমন রিক্রুটমেন্ট রুলস, যেটা আমাদের নর্মাল রিক্রুটমেন্ট রুলস, এর বাইরে গিয়ে অন্য বেকাররাও যাতে সুবিধা পায় এবং তারাও যাতে আসতে পারে সেজন্য কমন রিক্রুটমেন্ট রুলস আমরা করেছি। এটার একমাত্র উদ্দেশ্য 10,323-এর বেশিরভাগ ছেলে মেয়ে যেন এটা সুযোগ পায়, এবং আরো 1,000 বাড়িয়ে দিলাম, এর মানে 5,000 হলো। এরপরও যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা মাথায় রয়েছে, আমরা প্রথমে সরকারি চাকরির কথা চিন্তা করছি, আমাদের প্ল্যানিং ছিল আগে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নেব, কিন্তু তারা যা বারবার বলেছে যে সরকারি চাকরি হলে ভালো, সুযোগ করে দিয়েছি, সুযোগ গ্রহণ করবে, যারা টিকলো না তাদের ক্ষেত্রে কি করা যায় সেই প্ল্যানিংও আমাদের রয়েছে। তো এর বেশি আমার কিছু বলবো না, স্কোপ আছে, যারা বাদ পড়বে তাদের জন্য আমাদের মাথায় রয়েছে প্ল্যানিং করে একসাথে তাদের জন্য 5,000 তাদের এবং বেকার মাথায় রেখে কিন্তু করা হয়েছে, প্লাস এদিকে 4,000, তাহলে 9,000 পোস্টের 1,500 চলে গেলে তাহলে আপনার 9,000-এর মধ্যে প্রায় 7,500 পোস্ট রয়েছে তারা পরীক্ষা বসতে পারবে। তাদেরকে কিন্তু অ্যাডহক ভিত্তিতে চাকরি করেছেন 1-2 বছর বেশি চাকরি যাওয়ার পরেও, তাদেরকে এককালীন টাকা দেওয়া হয়েছে 30-35,000 টাকা করে, কিছু সুবিধা ওনারা ভোগ করেছেন, কিন্তু এই চাকরি চলে যাওয়ার পর হতাশায় এই পর্যন্ত 133 জন লোকের মৃত্যু হয়েছে। কিছু লোক চাকরি হয়ে গেছে টেট দিয়ে বা অন্যান্য যাদের বয়স ছিল, আর যাদের বয়স 50 হয়ে গেছে বা অধিক তাদের পক্ষে এখন সরকারি চাকরি একটা কষ্টকর ব্যাপার, পরিবার সামলে সে চাকরি কর চাকরির জন্য প্রস্তুতি নেওয়া। এখন এই জায়গায় দাঁড়িয়ে একটাই বক্তব্য, এই যে 10,323 তাদের জন্য কি মানবিক হওয়া যায় না, তাদের জন্য কি কোনো একটা সুযোগ সুবিধার পথ তৈরি করা যায় না? বামের এক সময় আমরা দেখেছি
তাদের জন্য বিকল্প চাকরির জন্য চেষ্টা করেছিল, পরবর্তীতে সেটা আবার কুটে গিয়েছে, সেই চাকরির সুযোগটা তখন আর থাকেনি। বাম আমলে তখন এই চাকরির ক্ষেত্রে দেখা গেছে নিট এই শব্দটিকে যোগ করে ওই সময় 10,323 চাকরি দেওয়া হয়েছে। চাকরি দেওয়ার পর 10,323 তখন কেউ কয়েকজন যুবক মিলে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানালেন যে নিটটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়, কীভাবে নিট বেসিস তারা দিলেন চাকরি। তখন কিন্তু অনেকে বলেছেন যে যারা চ্যালেঞ্জে গেছেন তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক, কোর্ট থেকে সরাসরি না হোক ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বামেরা তারা বরাবরই মাথা নোয়াতে পছন্দ করেন না। বাম নেতৃত্ব যখন যারা ছিলেন বয়সে ভারে নুব্জ হলেও তারা কখনোই, যারা বুদ্ধিজীবী রয়েছেন সাধারণ মানুষের বক্তব্য ওনাদের কানে কিন্তু যায় না, কারণ দীর্ঘদিন শাসনে ছিলেন 25 বছর, তারা কেন শুনবেন। তারা একজন নিজেদেরকে ঈশ্বরের তুল্য আর সমতুল্য ওনারা মনে করতেন, কারণ তারা দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। এই আজকের দিনে দাঁড়িয়ে যখন তারা তাদের জন্য কান্না করেন তখন স্বাভাবিক প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিজেপি কর্মী বিরোধীরা তারা প্রশ্ন করবেন স্বাভাবিক যে এই 10,323 চাকরি, 23-এর চাকরি আপনাদের ভুলের কারণেই কিন্তু তাদের আজকের এই হাল। এবং অনেক চাকরিজীবী যারা রয়েছেন তারাও এটা স্বীকার করছেন, তারা 18 আগের নির্বাচন ওটা স্বীকার করেছিলেন। এই স্বীকার করেও কিন্তু ওনারা বলছিলেন যে যে ভুল হয়েছে হয়েছে, বিজেপি আপনার ক্ষমতায় এসেছেন আমাদের জন্য একটা কিছু করুন। রতনবাবু কিন্তু বলছিলেন যে আমরা তাদের চাকরির ব্যবস্থা করব, তিনি হঠাৎ করে কী কী বলে ফেলেন সেটা পরিষ্কার বোঝা যায় না। তিনি ধারাবাহিকভাবে উনি ফিকাল মাইন্ডেডের মতো কথা বক্তব্য তিনি পরিবর্তন করেন, এটা করে থাকেন তিনি। তিনি বলছেন যে চাকরির ব্যবস্থা করব, চাকরি হবে, আমরা দেব চাকরি, হতাশার ব্যাপার নেই, এগুলি বলেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন 133 জন বেঘরে প্রাণ হারালো এই চাকরির হারানোর দুঃখে কষ্টে, পরিবার সামলাতে গিয়ে জর্জরিত তারা, তাদের এই যে জীবন যে হারাতে হলো, পরিবার ছন্নছাড়া হয়ে গেল, সেই দায় বামেদের যতটা রয়েছে সেক্ষেত্রে একটা মানবিক সরকার যারা দাবি করেন সবকা সাথ সবকা বিকাশ, তাহলে তাদেরকে ছাড়া একটা অংশের মানুষকে কষ্টে রেখে সবকা সাথ সবকা বিকাশ কি সম্ভব? তাদের জন্য কি কিছুটা মানবিক হওয়া যায় না? তাদের জন্য কি কোনো একটা পথ বের করা যায় না? না তাদেরকে নিয়ে আবার 23 নির্বাচনের আগে অন্য আরেক প্রতিশ্রুতি, তাদেরকে দিয়ে আবার ভোট বৈতরণী বার করা, একটা তাদেরকে মেশিন হিসেবে ব্যবহার করা হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা আইনগত অনেক জটিলতা রয়েছে, সে আইনের দিকগুলিতে আমরা যাচ্ছি না। আমাদের একটাই বক্তব্য, আমরা আগেই বক্তব্য রেখেছিলাম যে মানুষ তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, তাদেরই মৃত্যু থেকে তাদেরকে যেন বাঁচানো যায়। বাকি লোকগুলি যেভাবে বেঘরে প্রাণ হারাচ্ছে এক এক করে, যেমন তাদের মরণ যেন তাদের কপালে লিখন হয়ে দাঁড়িয়েছে, এই মৃত্যু যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে, এক এক করে মরছে, কখন কে যাবে ঠিক নেই। মানুষের মৃত্যু আসতে পারে, মানুষের মরণ কখন কি বলা যায় না, কিন্তু এই তাদের মৃত্যুটা এখানে পরিষ্কার যে তাদের চাকরি হারিয়ে তারা সংসার প্রতিপালন করতে তারা অসুবিধা ভোগ করছেন। দীর্ঘদিন শিক্ষকতা চাকরি করেছেন, এখন রাস্তায় গিয়ে কাজ করতে হয়, কেউ মাছ বিক্রি করছেন, কেউ মাংস বিক্রি করছেন, কেউ সংসার প্রতিপালন করতে গিয়ে নানা কাজে লেগে পড়েছেন, সেটা তাদের জন্য দুঃখদায়ক ব্যাপার। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অতি সত্য তাদের জন্য কিছু একটা পদক্ষেপ নেবেন যার দ্বারা তাদের পরিবারগুলি রক্ষা পায় এবং তাদের এই যে মৃত্যু হচ্ছে লাগাতার, মৃত্যুর মিছিল যেন রোধ হয়। এর চেয়ে বেশি আমাদের বলার কিছু নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের এই ফেসবুক চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন লাইক ফলো করে জুড়ে থাকুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে। আমরা রোজগারটাকে আর চাকরিটাকে একসাথে দেখছি না। আমাদের স্লোগানটা কি? ঘরে ঘরে রোজগার। আমাদের স্লোগানটা কিন্তু ঘরে ঘরে রোজগার, রোজগার মেইন চাকরি, এ ব্যাখ্যা করতে গিয়ে আসলো 10,000 পোস্ট মনে আছে আগে করে রেখেছি, এখন কত নিচ্ছি? 5। কেন 5 রেখে দিলাম? যদি এই প্রসিডিউরও তারা ব্যর্থ হয় তাহলে অ্যানাদার প্রসিডিউর গ্রহণ করতে হতে পারে, সবটা তো খুলে দেবে না। এই প্রথমে যদি 10,000 বলে দেই তাহলে মুশকিল হয়ে যাবে, টিকলো না দেন তাহলে কোথায় দেব? এই কথা মাথায় রেখে আমি রাতারাতি 15,000-20,000 পোস্ট ক্রিয়েট করতে পারবো না, এটা হয় না, কোনো রাজ্য সরকার পারবেও না। আমরা তাদের প্রতি সিম্পেথি, এটা আপনাদের সাথে যাদের বন্ধুত্ব রয়েছে তাদেরকে বলবেন।